বিরোধীদের শক্ত ঘাঁটিতে ফাটল কালিয়াগঞ্জে, তৃণমূলে যোগ একাধিক পরিবারের। করোনা ভাইরাসের কারণে রাজনৈতিক দলগুলি ছোট ছোট কর্মী সভা করছে সরকারি নিয়ম মেনে। 2021 বিধানসভা নির্বাচন হতে চলেছে, এক প্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ভান্ডারগ্রাম পঞ্চায়েতের অধীন রাতনের রামপুর এলাকায় একটি তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে নিজের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করেন বহু কর্মী। এদিন প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য। এছাড়া উপস্থিত ছিলেন ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কনভেনার উত্তম ঘোষ, প্রাথমিক শিক্ষক সংগঠনের অঞ্চল সভাপতি প্রবোধ দেব শর্মা সহ তৃণমূলের নেতৃত্ব। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রাতুন এটা বুথ। আজকে আমরা রাতুন বুথে আমাদের এই গ্রামের মধ্যে রাতুন বুথের প্রায় এখানে রামপুর রাতুন সমস্ত কর্মীরা এখানে ছিল, তার মধ্যে বিজেপি থেকে এই বুথের অন্যতম যারা কর্মী আজকে তৃণমূলের সাথে, তৃণমূলের আমাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে উত্তমদা, পরিমলদা, মাস্টারমশাই, তারেক ভাই, এদের কাজকর্মের সাথে এরা সাথ দেওয়ার জন্য, তৃণমূলকে শক্তিশালী করার জন্য আজকে তৃণমূলের সৈনিক হিসাবে আমাদের এই বুথে আজকে জয়েন করলো। আমরা সবাই খুব খুশি আনন্দিত যে আমাদের নেত্রী যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই লকডাউন পরিস্থিতিতেও কাজ করছে, যেখানে বিজেপি এবং বিজেপির যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে বিজেপির যারা এমপি, কাউকে যেখানে খুঁজে পায়নি এই অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে, যেখানে আমাদের তৃণমূলের সৈনিক, আমাদের কর্মী ভাইরা প্রতিনিয়ত মানুষের সাথে থেকে যেভাবে এদের পরিষেবা দিয়েছে, সেই জায়গা থেকে এরা আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এরা আমাদের সাথে তৃণমূলে যোগদান করবে। আজকে এখানে 6 থেকে 7টা পরিবার, প্রায় 25-30 জন একনিষ্ঠ বিজেপির কর্মী ছিল, এরা সবাই আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। হ্যাঁ, এই অত্যন্ত শক্তিশালী এই বুথ আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রামপুর রাতুন বুথ, এটা বরাবরই বিজেপি খুব শক্তিশালী, কিন্তু আজকে মানুষ বিতশব্দ হয়ে গেছে। তাদের ব্যবহার, তাদের কাজকর্মের প্রতি যা পরিস্থিতি অনীহা মানুষের তৈরি হয়েছে, তাতে আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা ভাবতে পারিনি আজকে এই রাত্রিবেলায় এই রামপুর বুথে যেভাবে মানুষজন এখানে আমাদের সাথে সাথ দিয়েছে, মিটিংয়ে বসেছে, আমরা অভিভূত। কারণ এ থেকে আমরা বুঝতে পারি যে আগামী দিনে আমাদের এই বুথ শুধু না, এই ভান্ডার অত্যন্ত শক্তিশালী জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে। ইসলামপুর থেকে রঞ্জিত কুমার যাদব, টাইমস বাংলা।